হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি দুবাইয়ের ব্লগ করে রেখেছিলাম, দিব বলে দিতে পারতেছি না, বুঝতেছেন অনেক বিজি, এই সে অনেক ঝামেলার কারণে দিতে পারি না, লেট হয়ে গেছে, দেরি করার জন্য আমি দুঃখিত, আপনাদের দুঃখিত, সবাই মনে কিছু নিবে না। যাই হোক, এটা হচ্ছে যা দেখতেছেন এটা হচ্ছে দুবাই, আমি প্লেন থেকে এটাই শুট করছিলাম, কিন্তু উপর থেকে না অত সুন্দর, অত সুন্দর লাগে দুবাই, একটাতে দুবাই সৌদি আরব আছে না, এবং উপর থেকে দেখতে সুন্দর লাগে, কেমন হয়তো লাইটের রাজা বুঝছেন, লাইটগুলো দিয়ে অনেক সুন্দর উপর থেকে দেখতে অনেক ভালো লাগে, রোমান্টিক রোমান্টিক ভাব থাকে বুঝছেন, মনে হয় যে এভাবে থাকুক সবসময় দেখতে থাকি এই অবস্থা। যাও, আমি দুবাইতে চলে আসছি, আমার এই ব্লকে আমি এয়ারপোর্ট আবুধাবি এয়ারপোর্ট অ্যান্ড দুবাই এয়ারপোর্ট দেখাবো একসাথে, ছোটো ছোটো করে রাখি, তাই আমি ভাবলাম একসাথে এয়ারপোর্ট দেখে দিই আপনাদের সাথে শেয়ার করে নিই। এখন আমি আসছি আবুধাবি, আবুধাবিতে এখানে এখানে এসে ল্যান্ড করছি, তারপরে এগুলো শিফট করছি, আর আবুধাবি এয়ারপোর্ট থেকে চলে যাবো বাসায়, বাসায় একটু রেস্ট করে আবার চলে যাবো আপনাদেরকে নিয়ে দুবাই থেকে, দুবাই এয়ারপোর্টে আসেন, সামনে আগাই আমার সাথে থাকেন, আমি আপনাদের জন্য কষ্ট করে শুট করে এনেছি, শুধু আপনাদের আপনারা দেখবেন, দেখতে থাকে। এই তো আমি চলে আসছি, আমার লাগেজের জন্য ওয়েট করতেছি, বেগুলো আসবে, এটাকে একটা তারপর আরেকজন ছিল, ভিডিও করতে পারতেছি না, ভালো করে বুঝতেছেন, যেমন করে আসার জন্য তেমন ওয়েট করা যায় না, একটু করছি, সবাই দাঁড়িয়ে আছে, তারপর আসবে তার চিন্তা নেওয়ার জন্য। যাই হোক, আমি যখন একটা ইয়ে করে বলছি, তারপর আস্তে আস্তে আমার লাগেজগুলো নিয়ে বের হয়ে গেছি, বের হচ্ছে বলতে পুরোপুরি বের হয় নাই, এখনো আছি এয়ারপোর্টের সীমানার ভিতরে, একটু আটারুটি করতেছি, আর এই ফাঁকে আর একটু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। দেখবেন এটা কিন্তু আবুধাবি এয়ারপোর্ট, আবুধাবিতে দুবাই এয়ারপোর্টে আরেকটা সেখানে করে নিয়ে যাবো বুঝছেন, এখানে একটু আটারুটি করে একদম লোকে পরিষ্কার করতেছে, হ্যাঁ ক্লিন করা, কিন্তু ক্লিন করার জন্য একবারে ফার্স্ট ক্লাস বুঝছেন, তারা এক সামান্য সুচুল পরিমাণ কিছু হলে সাথে সাথে ক্লিন করে নেয়, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, যে বাহির বলে ভিতর বলে সামান্য চুল পরিমাণ কিছু হলে সাথে সাথে তার ক্লিন করে ফেলে, এটা অন্যরকম একটা আমাকে একটা ইয়ে দিচ্ছে আপনি দেখতেছেন। তারপর আমি আবার ভিতরে ঢুকলাম, ঢুকে ভিতরটা ভালোটিকে একটু ইয়ে করি নাই, তাই একটু ভিডিও করে নিতেছি, আসেন আপনারাও আমার সাথে দেখেন। তারপর এখানে এয়ারপোর্টের ভিতরে একটা শপ আছে, সেই শপে যাবে, একজন আছে সেখানেও, আমি ওনাকে বললাম হ্যাঁ আমার তো মন চাইতেছে একটু ভিডিও করবো, আরে ও কিন্তু অন্য ডিস্ট্রিক্টের বেঙ্গলি বুঝে না, হিন্দি ইংলিশ বুঝে, তারপর ওনাকে বললাম আমি একটি ভিডিও করবো, বলছি হ্যাঁ হ্যাঁ কেন করবেন না, শেয়ার করবো, তবে আমাকে তুলবে না, বলব কে আপনাকে তুলবো না কেন, চান্স পেলে একটু তুলে ফেলবো মনে মনে বলছি। এই এটা এটার ভিতরে ছবির ভিতরে অনেক ভালো লাগছিলো, তাই বললাম একটু ইয়ে করে এখানে চকলেট সেই ড্রিঙ্কস ব্রিঙ্ক যা আছে সব কিছু কিনতে চাইলে পারবেন, আপনারাও কিনতে চাইলে পারবেন, আমি ও দেখছি দেখতেছেন একজনকে উ নি, ও তো ভালো, খুবই ভালো, শি ইজ ভেরি নাইস বুঝছো, একটু সময় কথা বলছে, ভালো লাগছে, আমাকে বলতে আরো করেন আমি আপনাকে হেল্প করবো, আমি বললাম না 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 হেল্প লাগবে না, আমি জাস্ট এমনি একটু হেল্প করবো, আমি টায়ার্ড বেশি করতে পারবো না, বলছে ওখানে জানি জার্নি করছেন এটার জন্য, তারপরে এসব ভিডিও করছি। সবাই এখানে নামার পুরাকে কিছু কিছু কেনাকাটা করে এখানে সব সেই ফ্লাওয়ারও আছে, সামনের দিকে ফ্লাওয়ার রাখা আছে,
ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো ফ্লাওয়ার গুলো। কিন্তু সেটা অনেক বড়, সব কিছু আছে, এ টু জেড যা চাইবেন তাই পাইবেন। দেখেন ফ্লাওয়ারগুলো না খুব সুন্দর করে ডিসপ্লে করে রাখছে, ভালো লাগে, যেই দেখবে সেই কিনতে চাইবে। আমি ভাবছিলাম কিনবো একটা, বাট শুধু চিন্তা করলাম কিনে কাকে দিব, সেখানে তো একা আমি আসছি। রোমান্টিক কাউকে তো পাইব না, তাই কিনি নাই, বুঝছেন। আপনাদেরকে একটু দেখালাম, 115 দিরহাম, এটার দাম 115 দিরহাম সামথিং কত হবে জানা নেই। হ্যাঁ, বাইরের থেকে এয়ারপোর্টটা দেখতে অনেক সুন্দর লাগে, একটা নতুন এয়ারপোর্ট। এটা একবারে নতুন করছে, খুব সুন্দর করে করছে, আরও কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে, সেটা অনেক সুন্দর করতেছে। তারপর গাড়িতে উঠে গেলাম, উঠার পরে ওনাকে বললাম যে একটু সারা এয়ারপোর্টটা একটু ঘুরাই, বলছে কেন। বললাম না আমি দেখবো আবার এখানে আসতে পারবো কি পারবো না, আমার টাইম শর্ট, অল্প সময়ের জন্য আসছি বা বারবার আসতে পারবো না, যাবার সময় তো হয়তো আর নাই করতে পারি, এইরকম টায়ার্ডও থাকতে পারে। হ্যালো, ওকে স্যার, তখন দুই একবার ছোট রাউন্ড দিয়েছে, রাউন্ড দেওয়ার পর আমিও একটু করে ফেললাম। বুঝছেন, দেখেন রাত্রে আমি দেখছি সারা ডুবাইতে যতদিনও আমি থাকছি, আমি রাত যখন হয়েছে রাতে মুডটা চেঞ্জ হয়ে যায়, একটু ভালো লাগে রাতের ভিউগুলো না, শুধু লাইটের কারণে, বুঝছেন, লাইটের কারণে অত বেশি ভালো লাগে, অত সুন্দর লাগে। ঝিলমিল 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 বাতি জ্বলে, বুঝছে। এটা হচ্ছে ডুবাই এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট থেকে এখন চলে আসলাম। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এই জায়গা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে গাড়ি রেখে দেখতে হবে, অটোমেটিকলি ওরা কার্ড দিয়ে পার্কিং এর টাকা দিতে হবে, বুঝছেন। এখানে গাড়ি রাখলে ঘন্টা হিসাবে একটা টাকা তারা নেয়, সেখানে তারা বুথের মতো রাখছে, সেখানে আপনার কার্ড ঢোকাবেন, যা পয়সা ওরা কেটে নিচ্ছে, বুঝছে, খুবই সুন্দর। এখানে চলে আসছি দুবাই, আবুধাবি এয়ারপোর্ট থেকে এখন চলে আসছি দুবাই এয়ারপোর্টে, বুঝছেন। মাঝে একটু সময় বাসা দিয়ে গেছি, ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করে কাপড় চেঞ্জ করে বের হয়ে গেছিলাম, আবার বলছি যে এখন চলে যাই দুবাই এয়ারপোর্টে। হাসি হচ্ছে দুলাভাই, দুলাভাই বলছেন আসো আসো, তোমার তো আবার সময় থাকবে না, বুঝছেন, কালকে তো আবো, কালকে পারবো না বলে আজকের সাথে সাথে চলে আসছে, কেন কালকে সবাই অনেক আত্মীয়স্বজন প্রেম বন্ধুরা সবাই আছে, পার্টি আছে, সে পার্টির জন্য কালকে বের হতে পারবো, দুদিনও পারবো না, এটার জন্য আজকে ওই সাথে সাথে ইয়ে করে নিই, দুবাই এয়ারপোর্টে চলে আসলাম। এই আসতেছি, অত ভালো লাগে দুবাই এয়যারপোর্ট, অত সুন্দর, অত ক্লিন, যেদিকে যাইবা সেদিকে ক্লিন ক্লিন, মানুষগুলো ভালো, কোনো ওই যে আমি কোনো কিছু কিছু জিজ্ঞেস করে না। বাংলাদেশের এয়ারপোর্টগুলো যেহেতু অনেক গ্যাদারিং থাকে, বাট এইখানে দুবাইতে এয়ারপোর্ট আমার এই গ্যাদারিংটা লাগে নাই, যে যেন ইচ্ছা সেখানেই গেছি, সেখানে বসছি। আর অনেক সময় এখানে থাকছিলাম, অফিসার আর কয়েকজন ছিল, ওদের সাথে গল্প করছি অনেক সময়, চা নাস্তা করছি, তারপর বললাম যে চলে চলে যাব, তারপর আবার একটু করছিলাম ভিডিও, দেখতেছেন। অনেক সুন্দর লাইটিং, লাইটিংয়ের জন্য আদার সুন্দর, আর ওরা ক্লিন মাস্টার, হ্যাঁ, ও তো সাথে সাথে ক্লিন করে রাখে, যা কিছু ইয়ে করে না সাথে সাথে ক্লিন করে হয়, দেখছো। এটা হচ্ছে এয়ারপোর্টের বাহিরের ঝর্ণার মতন তৈরি করে রাখছে, খুবই সুন্দর, মন জুড়িয়ে যায়, পানি শব্দ সাউন্ড সব কিছু, আর কি মনে হয় এখানে অন্যরকম,
Dubai mono hoye uthechhe na amar mono hoyeche kono ek jaygay ami jorna dekhte gechi ei rokom aki bhalo lage ar ekhane arekjon ache onake bollam amake dui ekta picture tulo bujchen chobi tulle do o to chobi tulte giye shudhu video kore fele ai mure chobi tulcho bole তুলতে সে ভিডিও করতে আমি এখানে একটা পোস্ট দিব হচ্ছে যে আমাকে কয়েকটা পিকচার তুলবে বুঝছো যেটা সুন্দর হবে সেটা রাখবো ওকে এটা বলে আমি পিকচার তুলতে যাই মানে কি করতেছো তুলতেছো কই হ্যাঁ আমি ভিডিও করতে বলে হ্যাঁ সাজনা কি করে না ভিডিও করলে হবে সমঝানে সে সমঝে না রাতের বিগুলো না দেখে ক্যামেরাতে কেমন ভাবে ক্লিয়ার ভাবে আসতেছে সমঝানে নাই সমঝেনা চোখ শুধু চোখ দিয়ে দেখে মনে করে বিগুলো না সমঝানে সমঝেদের জন্য আমি ওদেরকে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে তাহলে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংক ইউ।